বদমাশ সাদিক কি যেন বলে কি যেন বলে ফোন ধরতে তো দেরি হয় কেন হ্যাঁ এই ভাই পঙ্কজ পঙ্কজ আপনি আমাকে তুই করে বলছেন কেন আশ্চর্য হ্যাঁ বলেছি বেশ করেছি আমি তো নিজামু খান স্যার আমি বলেছি তাই আমার সাথে তোমাকে যেতে হবে চলো আমার কথা শুনছ না জান কি করবি আমাকে স্যার কি করে কেন মনিকে কেন থানা যেতে হবে শুধু মনি না আপনিও আমার সাথে যাবেন মিসেস রুনা কিন্তু কেন কাছে রে গেল আমি একবার জেল করছি আবার টাউনে এসে জেল কাটলো না আমারও হবে বলে দিও আচ্ছা আচ্ছা মনি আমি পুরো বাড়িটা সার্চ দেওয়ার ব্যবস্থা করছি মনি খেলা কোনো শেষ নাই আমি আবার আসবো चाचा के धरते ऊपर थे नीचे लाभ दिए तब मणि तुम्हें चिंता करबे ना तुम्हार चाचा के धरब हाँ तो चलो ना अपना आसें शांत भाई लोक अपना लोक भाई जो जाने खुजे पासिस ना अच्छा बोदी धर तु फोन कर आगे तोर शांत भाई जो थाना चले आस कम बेपार घूर तक देख 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 खूब खराब खूब मजा व्यवहार कर আপনি চিনেন না তাহলে এখানে দাঁড়িয়ে আছেন কেন জান ट्रांसफर कराते हैं देखो आसें अपने ऊपर थे राग चाहिए और मणि जीवन टा तो छेले खेला नये जख जेटा खुशी सेटाई तुम करबे तुम जे कारण बिये करते जा সেটার অন্য কোনো উপায়ে সমাধান করা যেত কি যেত না দেখো মনি তুমি সবচেয়ে বড় যে অন্যায়টা করেছো সেটা হচ্ছে সকল ঘটনা তুমি মিসেস রুনাকে সবকিছু খুলে বলনি আর মিসেস রুনা আপনি যে ভুলটা করেছেন সেটা হলো যে সবকিছু জেনেও আপনি আমাদেরকে জানাননি সরি অফিসার আসলে আসলে পরিস্থিতিটা তখন এমন ছিল উফ পরিস্থিতি দোহাই দিবেন না আপনাদের মতো সচেতন মানুষেরা যদি এই ধরনের কাজ করে বসেন
তাহলে আমরা কার উপরে ভরসা রাখব? খালাম্মারে দোষ দেন না স্যার, আসলে খালাম্মা আমার কথায় কষ্ট পায়। এইজন আবার তর্ক করছো? একে তো চুরি, তার উপর সরি সরি অফিসার, আমরা সত্যি একটা অনেক বড় ভুল করতে যাচ্ছিলাম। এমন কাজ আর কখনো হবে না। এ কথা শুধু মুখে বললে হবে না, আপনাকে মুচলেকা দিতে হবে। মুচলেকা? এটা আবার কি খালাম্মা? ফাইনালি আমি ছাদে যাচ্ছি হাওয়া খেতে। সোহান এসে যখন দেখবে মনির বিয়ে হয়নি, তখন কি খাপাটাচ্ছি খেপে। একেবারে কানের পাশ দিয়ে গুলি গেছে। ও কি হাঙ্গামাটাই না হলো। মনির বিয়ে হচ্ছে না, তার মানে ও এই বাড়িতেই থাকবে। সেই খুশিতে শুয়ে থাকলে হবে? ওঠো দাদু ভাই, আজকে অনেক দৌড়াদৌড়ি করেছি, একটু রেস্ট নিতে দাও। এই সব জঞ্জাল না সরানো পর্যন্ত কোনো রেস্ট নাই। ওঠো 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 ওঠো। কিন্তু আমরা দুজন মিলে কি এত কিছু পরিষ্কার করতে পারবো? অবশ্যই পারবো। শোনো আয়া, মনি কিন্তু জোর করে এই বিয়ে করতে যাচ্ছিল, তাই এই বিয়ের বাড়ির জঞ্জাল যতবারও দেখবে ততবার কিন্তু ওর মন খারাপ হবে। তাই ও আসার আগেই আমরা বিয়ে বাড়ির সমস্ত কিছু সরিয়ে ফেলব। আর একটা কথা, মনি যদি এই বাড়ির মেয়ে না হয়েও এই বাড়ি বাঁচাতে বিয়ে করতে রাজি হতে পারে, আর তুমি এই বাড়ির ছেলে হয়ে এই কটা জিনিস সরাতে পারবে না? অবশ্যই পারবো দাদু ভাই, আর তোমাকে লাগবে না, আমি একাই সব করতে পারবো। ওকে, আর বাহাদুরি করতে হবে না, চলো দুজনে মিলেই করি কাজ। হারে জিতি নাহি লাজ। আমি বলছি, মিসেস রুনাই তো এখন তোমার অভিভাবক, তাই না? জি স্যার। মুচলেকা হলো মিসেস রুনা লিখিতভাবে আমাদের কথা দেবেন, বিয়ের সঠিক বয়স না হওয়া পর্যন্ত উনি তোমাকে বিয়ে দেবেন না। লেখা কথা দিতে হইব? অবশ্যই। আচ্ছা মিসেস রুনা, আপনারা কি ভুলে গিয়েছিলেন বাল্য বিবাহ শাস্তিযোগ্য অপরাধ? সঠিক বয়সের আগে যদি কোনো মেয়ের বিয়ে হয়, তাহলে সেই মেয়ের জীবনে কত ধরনের সমস্যা হতে পারে সেটা তো আপনি জানেন মিসেস রুনা। জানি অফিসার, আমার নিজের মানুষদের মধ্যে এমন ঘটনা আছে, আমার একেবারে চোখের সামনে দেখা। অল্প বয়সে বিয়ে হয়ে তারপর আবার মা হতে গিয়ে মৃত্যু ঝুঁকি কতটা বেড়ে যায়, সাথে তো পরিবারের অশান্তি ঝামেলা লেগেই থাকে। এত কিছু জানার পরেও আপনি এত বড় একটা অপরাধ হতে দিচ্ছিলেন, ভাবাই যায় না, ভাবাই যায় না মিসেস রুনা। আমি আবারও স্বীকার করছি, এটা এটা অনেক বড় একটা অন্যায় হয়েছে, এর আসলে কোনো ক্ষমা হয় না। খারাপ লাগে কি জানেন, এমন অন্যায় অনেক শিক্ষিত মানুষেরা করে, তারা ভাবে মেয়েকে কোনোভাবে বিয়ে দিয়ে পার করতে পারলেই তাদের বোঝাটা নেমে যায়। সবারই ভাবা উচিত এভাবে আসলে বোঝা নামে না, বরং একটার পর একটা ঝামেলা কাঁধে চাপতে থাকে। জি অফিসার, কিন্তু মনির ব্যাপারটা যদিও একেবারেই আলাদা, তবু অন্যায় তো অন্যায়ই। চাইলে আপনি শুধু মুচলেখা না, আপনি শাস্তিও দিতে পারেন। শাস্তি না মুচলেখা। আপনাকে মুচলেখা দিতে হবে, কোথাও কখনো বাল্য বিবাহ দেখলে সেটা প্রতিরোধের ব্যবস্থা করবেন, অন্তত আমাদেরকে জানাবেন, আমরা তো আপনাদের সাহায্যের জন্যই আছি। থ্যাংক ইউ অফিসার, আমি আপনাকে কথা দিচ্ছি। আমিও এমন কিছু দেখলে আপনার জানাবো স্যার। ঠিক আছে,
আর মিসেস রুনা আজ একটু ধমক দিয়ে ফেলেছে আপনাদের, প্লিজ কিছু মনে করবেন না। ইটস ওকে, বসেন একটু চা খাই। এই কে আছো? Yes sir, আমাদের জন্য চা নিয়ে এসো, যাও। খালা কখন এলো? এই তো মনির বিয়ের একটু আগে। কি ব্যাপার আন, দরজা খোলা কেন? এই মনিরা। ও বুঝেছি, মনি চলে গেছে তাই তো? মনিরাই তো যাবে, আর কে যাবে? যাক বাবা, একটা ঝামেলা শেষ হয়েছে। মনি চলে যাওয়ায় তোর খুব খুশি লাগছে তাই না রে? না মানে, ও আচ্ছা, মনির বিয়ের জন্য তুমি এই বাড়িতে এসেছ। তুমি তো আবার মনিকে ভীষণ ভালোবাসতে, আয়ন তো মনিকে অনেক পছন্দ করে। মেয়েটার কপাল ভীষণ খারাপ, কপাল মেয়েটার। ওর কপালটা কার জন্য খারাপ হয়েছে গোপী? কে কি বলতে চাও তুমি? আমরা সবাই জানি তুমি গোপনে গোপনে এই বাড়িটা বেচতে গিয়ে আমাদের সবাইকে বিপদে ফেলেছো। এই ভয়টাই, ঠিক এই ভয়টাই মনে মনে পাচ্ছিলাম আমি। তুই এমন একটা কাজ করতে পারলি সোহানা, আমার তো বিশ্বাসই হচ্ছে না। পারলাম। হ্যাঁ পারলাম, এটা আমার বাপের বাড়ি, আমি যা মন চাই যা ইচ্ছা তাই আমি করতে পারি। এন্ড প্লিজ, তোমরা কেউ আমাকে জাজ করতে আসবে না। তাহলে খুব খারাপ হবে, খুব খারাপ। খারাপের দেখেছিস কি সোহানা? যে মানুষের খারাপ করতে চায় তার সাথেও খারাপই হয়, কারোর একটু দ্রুত হয় কারোর দেরিতে, কিন্তু খারাপ হয়। তুই মনির সাথে যা করতে চেয়েছিস, এই বাড়ির মানুষের সঙ্গে যা করতে চেয়েছিস, তার ফল একদিন তুই পাবি, নিশ্চয়ই পাবি। সাবধানে, সাবধানে, আস্তে আস্তে। দাদা ভাই কিছু বলবো না, এই সাবধানে। আরে ভালো কে দাদার, বালিশটা ঠিক কর। কিসের জন্য গলায় পরামো? এতদিন পর সারা পাইছেন, একটু বরণ করে নিতে হইব না? শরীরটা আগের মতন নাই, থাকলে থাবর দিতাম তোর চোপায়। আজকে ফুল দিয়া বরণ করবা, কালকে ভোমর হয়ে আইসা কামড় দিয়া মধু খাইবা না? একজন ফুল ব্যবসা বাণিজ্য সব শেষ, হাত একদম খালি, কেমনে কি করুম কিছুই বুঝতে পারতেছি না, আর কাঁধাটা আসছে ফুল নিয়া। বাইরে এখান থেকে। দাদা ভাই, পয়সা থাকলে টাকা পয়সা সব হইব, চিন্তা কইরা না, আমরা আছি না কিরে। এই আমার এলাকা কেউ দখল করে নিছে নাকি? আমার নিছে তোই কি, আপনি দাঁড়াইলে সব পলাইব। কিরে আমার সারা পাওয়ার খবর পেয়ে গেছস? কই হাতে দেহি টিফিন বাটি নাই? আসলে খালা একটু অসুস্থ তো তাই।
বস। সাসা, আপনার শরীর এখন কেমন আছে? যতটুকু ভালো হইলে তোর কাম করতে পারুম ততটুকু ভালো হইছে। আমার কাম মানে আপনি রাজি? আরে রাজি না হইয়া উপায় আছে? মানিকের জন্যই তো আমি এখন বাই চাইছি, নাইলে তো সেই দিনই শেষ হইয়া যাইতাম। তাহলে কোন মনির বিদেশে পাঠানোর লেগে আমি কি করব? আরে তুই কনা, আমি জানি তুই একটা বুদ্ধি নিয়েই আমার কাছে আইছস। আমার মাথায় একটা বুদ্ধি আছে, মানিক তো মনির পড়াইতে বলে গেছে আমারে, তাই প্রথমে আমি মনির লেখাপড়া শেখানোর কথা কইয়া ওর আরো কাছে যাবো, ওর বিশ্বাস আরো বাড়াবো। বিদেশে গেলে ও অনেক টাকা কামাইতে পারবো, এই পোকাটা ওর মাথার মধ্যে ভরা দিব। জব্বর বুদ্ধি বার করছস। হ্যাঁ, টাকার কথা কইলে মানুষ বিদেশ কেন, আমাদের দেশে যাইতেও রাজি হইব না? এত সহজেও ও রাজি হইব না, আমি ওরে চিনি। মনি খুবই চালাক একখান মাইয়া, তাছাড়া ওই ক্রিকেটার হইতে চায়, মানিকের স্বপ্ন পূরণ করবার চায়। তোর উপর আমার বিশ্বাস আছে রে শিউলি, মনিরে তুই ঠিকই বাগে আনতে পারবি। কিন্তু মনিরে কই পাঠাবেন সেটা ঠিক করছেন? আহা, ধৈর্য ধর তো, এত কিছু একলগে জানতে চাইস না। কি হলো স্যার, একটু গন্ধ হয়ে গেছে তাই না স্যার? আসলে হয়েছে কি স্যার, গতকাল রাতের বাসি খাবার তো ভেবেছিলাম ভিখারি এলে দিয়ে দিব, কিন্তু তার বদলে আপনি চলে এলেন। খান স্যার, প্লিজ স্যার। পঙ্কজ ভাই, খাও বেটা খাও। আই অ্যাম সো নাইসি। জামান পুলিশ স্টেশনে না পুলিশ আটকে রাখছে, আর তারও সহজে ছাড়বো না, আর সে এই বাড়িটা নিয়ে আর ঝামেলাও করতে পারবো না। আমি ফিরে আসছি, তুমি খুশি হও নাই? না, তোমার সাথে আর একটু